তালাবন্ধ ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর আলমারি ভেঙে নগদ অর্থ দশবরি গয়না সহ মূল্যবান সামগ্রী খোয়া গিয়েছে বলে জানান গৃহকর্ত্রী নিকি সিংহ বাড়ির গৃহকর্তা দীপেন্দু বিকাশ সিংহ পুজোর ছুটিতে সপরিবারে বাইরে ছিলেন সেই সুযোগে রাতে দুষ্কৃতীরা ঘরের দরজা তালা ভেঙে আলমারি ভেঙে নগদ অর্থ গয়না নিয়ে চম্পট দেয় বলে জানা গিয়েছে শুক্রবার ঘরে ফিরে বাড়ির গৃহকর্তা গৃহকর্ত্রী দেখেন

কালাবন্ধ ঘরে চুরির ঘটনা ঘটে সন্তোষ কোড়া নামের আরেক আবাসিকের ঘরেও খোয়া গিয়েছে নগদ অর্থ সহ মূল্যবান সামগ্রী রাতে এলাকার বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় সূত্রে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুজোর পর এলাকায় ঘটা চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস পাণ্ডবেশ্বর